পৌরসভা নির্বাচন উপলক্ষে কালিয়াগঞ্জের বিভিন্ন ওয়ার্ড আমরা পরিক্রমা করছি। আজ আমরা এসেছি কালিয়াগঞ্জের 8 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে বেড়াচ্ছি এবং সাধারণ মানুষের মতামত নিচ্ছি, আগামী দিনে কাকে দেখতে চায় এই ওয়ার্ডের কাণ্ডারি হিসাবে। চলুন, আমরা এখানে প্রচুর মহিলারা রয়েছে, তাদের মতামত আমরা নিই। দিদি, এই যে আগামী দিনে যে পৌরসভা নির্বাচন আছে, আপনারা কাকে দেখতে চান আপনাদের ওয়ার্ড থেকে? আমাদের ওয়ার্ডের দাদা চেয়ারম্যান যে ছিল আগে কার্তিক চন্দ্র পাল, আমরা তাকেই দেখতে চাই। কেন? কারণ তিনি আমাদের গরিবদের পাশে সবসময় থাকে। আচ্ছা, ওর জন্য আমরা তাকেই দেখতে চাই। আর কালিয়াগঞ্জের যা উন্নতি আপনিও দেখতে পারবেন, সেটা তার জন্যই হয়েছে। এত বছর তো আমরা দেখলাম অনেক গর্বিত ছিল, কিন্তু দাদা যখন আসছে তখনই ভালো হয়েছে। আচ্ছা, এর জন্য আমরা দাদা কে লকডাউনের সময় কতটা আপনাদের পাশে ছিল? প্রচুরভাবে পাশে ছিল, মানে চাল থেকে শুরু করে কাপড় চোপড় সবই দিয়েছে দাদা। আচ্ছা, সবাইকে দিচ্ছে, গরিব বড়লোক সবাইকে দিচ্ছে। ওনার কাছে কিন্তু কোনো ভেদাভেদ নাই যে গরিবকে দিব বড়লোককে দিব না, ওনার কাছে সেটা নেই। ওনার কাছে প্রত্যেকটা মানুষই সমান। আচ্ছা দিদি, উনি যে কথা বললো আপনি কি একমত? আমি তো একমতে, আমি তো এখানে নতুন ভোটার, সামনে বছর আমার ভোটে নাম উঠেছে। এতদিন ছিলাম আমি এখানে, কিন্তু বাবার বাড়িতে ভোট ছিল, এখানে নতুন ভোটার, অন্যান্য পার্টির সঙ্গে খাটছি, প্রচারে গেছি, কিন্তু সবকিছুর সঙ্গে ঘুরে যতটা বুঝতে পারলাম যে দাদার তুলনায় কিছুই নাই। এক কথায় বলতে গেলে আমরা ভোট দিব, এই বছরও খাটবো, যতটা আপ্রাণ চেষ্টা করব, কিন্তু আমরা জয়ী হয়ে দেখতে চাই কার্তিক দাকে। যেহেতু উনি আমাদের পাশে আছে, আমাদের ড্রেন বলো, পার্ক বলো, রাস্তার হচ্ছে লাইন বলো, আজকে বাস স্ট্যান্ড বলো, সবকিছু উন্নয়নের হাত কিন্তু ওনার জন্যই আমাদের। এই কারণেই আমরা হচ্ছে দাদাকে পাশে দেখতে চাই, ভবিষ্যতে আরো উন্নয়ন হবে। এতটা উনি করে দিতে পারছে, তাহলে আমরা যদি ওনাকে জয় করি, আমাদের আরো পাশে দাঁড়াবে, আরো উন্নয়ন আমরা পাবো, বাচ্চা কাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারবো। আচ্ছা, এই যে আপনাদের যে জায়গা আগে কেমন ছিল জায়গা? আগে তো যা এসে দেখছি, মানে শহর বলে চিনতাম না, যেটা শহর বা আমরা পৌরসভা এলাকায় বাস করছি, এখন মনে হচ্ছে যে আমরা পৌরসভা এলাকায় আছি, আগে মনে হতো যে পঞ্চায়েতে ছিলাম। আচ্ছা, প্রথম এসে দেখছি তো তাই হচ্ছে মনে হচ্ছে যে দাদাই ঠিক আছে আমাদের জন্য। দাদার আমলেই আমাদের। ও দিদি, দাদার তো খুব প্রশংসা করলো, আপনি কি দাদা দিদির সাথে একমত? এক এক কালিয়াগঞ্জ পৌরসভা এরপর আর কি হবে তা বলা যাচ্ছে, এই জন্যই আমরা দাদার সাথে একে। দাদা কতটা মানুষের পাশে, মানে সব সময় সুখে দুঃখে আপদে সবসময় দাদা আমাদের পাশে থাকে, কোন সময়ের জন্য ওনাকে কেউ যে পাবে না এমন কোন কথা নেই। আচ্ছা, কি বলবেন আপনি? ওই তো দাদার একই কথা, আমাদের দাদাকেই চাই। আচ্ছা, দাদাকেই চাই? হ্যাঁ, দাদাকেই চাই। আচ্ছা, আর অন্য কাউকে দেখতে চায় না? কালিয়াগঞ্জের কান্ডারি উনি ছাড়া কেউ এর থেকে বেশি আর করতে পারবে না, এতদিন কেউ পারে উনি পারবে না, উনি যদি না আসে যেটুকু ছিল এটুকুই থাকবে, এর থেকে বেশি কিছু হওয়ার আশা নাই। এতদিন তো উনি ছিল না, যেটুকুনটা কাজ ওটুকুনটা কাজই হয়ে আসছে, কিন্তু একটুকু কিন্তু বাড়েও নেই বা কিছু না, কোনো উন্নয়নই নাই। কাজে দেখাবো যে আমরা কোথায় আছি। আচ্ছা, আপনি কি বলবেন? আমি ওই বাবুর পাশেই আছি, আমি বেশি কিছু বলতে পারবো না, আমি বাবুর পাশেই আছি, আমরা বাবুকেই চাই। বাবুকেই চাই? হ্যাঁ। বাবু বলতে কে? বাবু বলতে কার্তিক চেয়ারম্যান। কার্তিক চেয়ারম্যান? আচ্ছা, এই যে লকডাউনের সময়, লকডাউনের সময় প্রত্যেক ঘরে ঘরে যতগুলো ফ্যামিলি আছে সবাইকে চাল ডাল শাড়ি সবাইকে দিয়েছে। মানে এইখানে আগামী দিনে মানে কার্তিক পালকেই চাই? কেন? ভালো। আচ্ছা, কি উপকার করেছে আপনাদের? সবকিছু উপকার করছে। আচ্ছা, আমরা অনেক জায়গায় শুনতে পাই যে উনি নাকি কেউ কেউ দুস্থ মানুষ যারা আছে, আমাদের বেড়া ঘর ছিল পাকা ঘর করে দিয়েছে। পাকা ঘর করে দিয়েছে? আমার ছেলেকে চাকরি দিয়েছে পৌরসভায়। আচ্ছা, তো খুব ভালো। আর অনেক সময় আমরা শুনতে পাই যে দাদা নাকি এখানে প্রচুর যারা দুস্থ মহিলা আছে তাদের মেয়েকে বিয়ে দিতে পারে না, যাদের তাও করে তাই? হ্যাঁ। আচ্ছা, মানে দাদার তুলনায় না নাকি? খুবই ভালো। মানে দাদার বিকল্প নেই? না, মন থেকে দাদাকেই চাই। মন থেকে? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, যে মানে
বিয়ে হওয়ার পর থেকে দেখছি যে দাদা অনেক উন্নতি করছে আর সবসময় আমাদের পাশে ছিল। মন থেকে দাদাকেই চাই আমরা। কার্তিক দা যে প্রার্থী হিসেবে যেই দলেই দাঁড়াক না কেন, আমরা সেটা দেখবো না, আমরা শুধু দাদাকে উপলক্ষ করে আমরা ভোট দিব, যেন উনি জয় হয়ে আমাদের পাশে থাকতে পারে, আমরা সেটাই দেখবো। আমরা পার্টিগত দেখবো না, কিন্তু আমরা দাদাকেই চিনবো, যে দাদা আমাদের সাথে আছে, থাকবে সারা জীবন, এটা আশা করি যতদিন বাঁচবো এটা চেষ্টা করে যাবো। হ্যাঁ, যেই দলে দাঁড়াবে আমরা দল দেখবো না, কিন্তু আমরা হচ্ছে কার্তিক দাকে দেখবো যে তিনি প্রার্থী কোন দলে দাঁড়িয়েছে, এটাই আমাদের আশা। আপনারা শুনতেই পাচ্ছেন যে এখানে একটাই আওয়াজ, কালিয়াগঞ্জের 8 নম্বর ওয়ার্ডে যে দাদাকেই চাই, অর্থাৎ দাদা সেই কার্তিক চন্দ্র পাল, যার হাত দিয়ে কালিয়াগঞ্জের উন্নয়ন দ্রুতগতিতে হয়েছে। তিনি যতদিন ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভায়, তারপরে উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে বলছে, আমি না, এই যে সব নাগরিকরা, এই ওয়ার্ডের নাগরিকরা তারা বলছে। এবং তাই শুধু তাই নয়, এই কার্তিক চন্দ্র পাল তিনি নাকি মানুষের পাশে সুখে দুঃখে সর্বদা কিন্তু বিরাজমান, এবং যার জন্য এতটাই ভালোবাসে এখানকার মানুষ কার্তিক চন্দ্র পালকে, যে তিনি যেখানেই দাঁড়ান না কেন তাকে কিন্তু তার সেই রাজনৈতিক দল দেখবে না, সেই কার্তিক চন্দ্র পালকে দেখেই কিন্তু তারা ভোট দিবে, সেটা কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু জানিয়ে দিলেন আজকে। আপনারা শুনতেই পারলেন, তারা স্লোগানও বলছে, স্লোগানও দিচ্ছে যে দাদাকে চাই, সেই দাদা আপনারা শুনুন, আপনারা শুনতেই পারলেন যে তারপর বিজয়ী হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ যা যে দাদা এখানকার মানুষের পাশে সর্বদা সুখে দুঃখে থাকে, তিনি ছাড়া আর কাউকে তারা দেখতে পান না, সেটা কিন্তু বুঝে গেছি, প্রতিটা বাড়ি বাড়িতে ঘুরেছি, কিন্তু সবাই মন থেকে বলছে যে আমরা দল দেখবো না, আমরা দাদাকে দেখে ভোট দিব, দাদা দেখে নেছে সেইখানেই আমরা দাদা চেয়ারম্যান ছিলেন পৌরসভায়, কেউ কোনো কাজের জন্য গেলে সেখান থেকে যে ফিরে আসবে বা দুই দিন পরে সে কাজটা করবে, সেই অপেক্ষায় তিনি কাউকেই ডাকতেন না, যখন যেতেন সেই সময় কিছুক্ষণ পরে কাজটা করে দিতেন, এই কারণেও মানুষ মানে ওনাকে আরো ভরসা বিশ্বাস পায়। হ্যাঁ, আমরা সকলেই ওনাকে আমাদের সাথে সব মিলমিশ মিলেমিশাই থাকে, ওনার কোনো অহংকার নেই যে উনি এত করোড়পতি, ওনার পয়সা আছে বা কাউকে নিচু চোখে দেখবে, কাউকে দুটা খারাপ কথা বলবে, বয়স্ক হোক ছোট হোক সবাইকে সম্মানভাবে কথা দিয়ে সবাইকে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি দিয়ে মানে ওনার ব্যবহারই পরিচয় পাওয়া যায় যে উনি মানুষটা কেমন, কার পাশে কতটা দাঁড়াতে পারবে, এই কারণেই আমাদের বিশ্বাস ভরসা যে উনি দাঁড়াক থাকবে আগামীকালেও, দেখতে চাও নাকে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার ভোটের যুদ্ধ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা দেখছি যে ভোটের দামামা এতটাই কিন্তু বেজে গিয়েছে যে এখানে বিভিন্ন দলের প্রার্থীদের নাওয়া খাওয়া ভুলে এখন তারা প্রচারে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা তারই ফাঁকে কোন ওয়ার্ডে মানে কি বলছে সাধারণ মানুষ, কি সেই ওয়ার্ডে কতটা সম্ভাবনা রয়েছে কোন রাজনৈতিক দলের প্রার্থীদের, সে ব্যাপারেই কিন্তু আমরা সাধারণ মানুষের মতামত নিচ্ছি। এখন আমরা এসেছি কালিয়াগঞ্জের 8 নম্বর ওয়ার্ডে, এখানে কিছু মহিলা রয়েছে আমি পেয়েছি, তাদের কাছে মতামত নেব যে এই ওয়ার্ডের মানে কি হতে চলছে আগামী দিনে, এবং তাদের কাছ থেকে আমরা শুনবো। দিদি আপনার নাম কি? উত্তরা বসা। বলছি আপনি কত নম্বর ওয়ার্ডে থাকেন? 8 নম্বর ওয়ার্ডে থাকেন। আচ্ছা, এই ওয়ার্ডে এই যে সামনে 27 তারিখে নির্বাচন কি হবে মনে হচ্ছে? জিতবে। কে জিতবে? বিজেপি। বিজেপি জিতবে? হ্যাঁ। আচ্ছা, আপনি চেনেন প্রার্থী কে হয়েছে? হ্যাঁ হ্যাঁ। কে? কার্তিক চন্দ্র। আমি আমার বাড়ির পাশে কার্তিক চন্দ্র বাবা। উনি মানুষ হিসেবে কেমন? খুব ভালো। কেন? সবারে সাহায্য করে, সাহায্য করে আমাদের রাস্তা রাস্তা সব দিন দিন সব করে দিল। আচ্ছা, আপনাদের সুখে দুঃখে থাকে? হ্যাঁ হ্যাঁ। সবসময় পান ওনাকে? হ্যাঁ হ্যাঁ সবসময় পাই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ঝর্ণা দেব শর্মা। কত নম্বর ওয়ার্ডে? 8 নম্বর। আচ্ছা, এই ওয়ার্ডে আপনার আগামী দিনে কি হতে চলছে?
আর মানুষ হিসেবে যেমন কার্তিক পাবে খুব ভালো খুব ভালো আপনাদের বিপদ আপদে পাশে থাকে লকডাউনের সময় কেমন ছিল ভালো ছিল সব আমাদেরকে খুব সাহায্য করছে খুব সাহায্য করছে আচ্ছা গরিবদেরকে খুবই সাহায্য করে আবার এদিকে মানে আপদে বিপদে করে আমার মেয়ের বিয়ে সময় করেছে ছেলের অসুখের সময় করেছে তারপরে উনি খুবই ভালো মানে অতুলনীয় বলা যায় না যে এত ভালো গরিবদেরকে তো খুবই উনি দেখেন খুবই ইয়ে করেন মানে মানুষ হিসাবে মানে তুলনা নাই মানুষ হিসাবে তুলনা মানে খুবই ভালো আচ্ছা তো আপনারা কি চাচ্ছেন আমি উনাদেরকেই চাচ্ছি উনাকেই চাচ্ছি ওকেই চাচ্ছি ওকেই চাচ্ছি হ্যাঁ আচ্ছা এই ওয়ার্ডে আর অন্য কোনো প্রার্থী মানে সেরকম ব্যাপার নেই না না আচ্ছা আচ্ছা আমরা উনাকে ছাড়া কাউকেই চাই না আচ্ছা আপনারা শুনতেই পারলেন যে আট নম্বর ওয়ার্ডে মহিলারা কি বললো তবে একটা কথা ঠিক যে এই আট নম্বরে যে কালিয়াগঞ্জের উন্নয়নের কাণ্ডারি যাকে বলে সেই কার্তিকচন্দ্র পালের যে বিকল্প কেউ এখনও হয়ে উঠতে পারেনি সেটা কিন্তু পরিষ্কার এই মহিলারা কিন্তু জানিয়ে দিল তার কারণ একটাই যে যে মানুষটি সুখে দুঃখে মানুষের পাশে থাকে সবসময় তিনি কিন্তু আসল মানুষ আর সেই আসল মানুষকে তারা চিনে নিয়েছেন তিনি হলেন কার্তিকচন্দ্র পাল যিনি আগামী 27 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে চলছে কালিয়াগঞ্জ পৌরসভার সেই পৌরসভা নির্বাচনে বিজেপির টিকিটে 8 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করছে এখন দেখার বিষয় আগামী 27 ফেব্রুয়ারি যে ভোট হতে চলছে তার ফল কোন দিকে যায় সেই সে তার জন্য আমরা অপেক্ষা করে থাকব সম্মান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন শুধুমাত্র বর্তমানের কথা দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে আমি শুভ আচার্য বর্তমানের কথা উত্তর দিনাজপুর জেলার কলোনি থেকে প্রদীপ সিনহা বর্তমানের কথা উত্তর দিনাজপুরের চোপড়া থেকে রাকেশ রায় রিপোর্ট বর্তমানের কথা নমস্কার আমি রয়েছি অর্ক সরকার বর্তমানের কথায় আপনাদের সবাইকে স্বাগত শিলিগুড়ির বিভিন্ন জায়গার বিভিন্ন খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে লোকনাথ সরকার বর্তমানের নমস্কার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থেকে আমি অঙ্কিতা গোয়ালপুকুর ওয়ান ব্লকে রাজনীতি দুর্নীতি এবং প্রতিটি প্রান্তের প্রতিটি খবর আপনাদের সামনে তুলে ধরব আমি দেখতে হলে চোখ রাখুন বর্তমান কথার পর্দায় দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আমি প্রিয়া দাস আপনারা দেখছেন বর্তমানের কথা রাজনীতি থেকে নীতি এবং বালুরঘাটের বিভিন্ন প্রান্তের খবর তুলে ধরব আমি চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক লোকাল নিউজে আমরা কিন্তু কারো দাবিদারি করি না কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের গ্রাম চির থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি কারো বিরুদ্ধে যেতে পারে কারো পক্ষে যেতে পারে তাই বলে এটা না যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন শুধু কিন্তু লাইক করলে চলবে না সাবস্ক্রাইব করতে হবে সাথে এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন কোন দ্বিধা না হয় আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন আমরা কিন্তু কারো দাবিদারি করি না কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের আমরা
প্রদীপ সব সাকারি মনের কোনো আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান উজ্জ্বল ঝলমলে কাটে যায় রাশি রাশি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি প্রদীপ শোক ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন অলংকার সোনা যা সর্ব